আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রি এয়ার গার্ডেন। আপনাদের যে দেখাচ্ছি আনার বা বেদানা যাই বলুন না কেন, এই গাছ করা অতি সহজ। এই গাছের মতো কষ্ট সহিষ্ণু খুব কমই আছে এই পৃথিবীতে, প্রায় 350 বছর পর্যন্ত আছে। এর চেয়ে বেশি আর কি চাই? ছাদ বাগানে আপনার এই গাছ করতে কোনোই অসুবিধা হবে না, খালি নার্সারি থেকে একটি গাছ, সুস্থ সবল গাছ এনে, মানে একটি 10 ইঞ্চি টপে বসিয়ে দিন। তারপরে একটি বড় গামলায় বা 24 ইঞ্চি পরিধি ব্যাসের একটি গামলায় বসাতে পারে বা টপে বসাতে পারে, যাতে এই গাছকে আর রিপোর্ট করতে না হয়। আপনারা দেখতে পাচ্ছেন ডালিম গাছ অতি সহজে বড় হয়, এবং যখন বন্ধুরা এই গাছ পরিপূর্ণ হয় প্রায় 1.5 বছর পরে দেখবেন এই গাছের ফল, আপনারা লাস্টে খুঁটি দিতে হবে, এতেই ফল হয়। আর এই গাছে জল দেওয়ার অত পরেশানি নেই, আপনি একদিন ছাড়া জল দিতে পারেন, 3 দিন পরেও জল দিলে গাছ মরে না, আপনার এতটাই কষ্ট সহিষ্ণু। আপনি জল একবার দেবেন, 3 দিন ভুলে যান, জল না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন গাছে ফল আসবে বন্ধুরা, তখন এই গাছের সম্পূর্ণ অন্যান্য গাছের মতো জল দিতে হবে। এই গাছটি দেখুন 18 ইঞ্চি বা 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি আমাদের জলের ড্র্যাম হয়। তো এই গাছ মোটামুটি খারাপ নয়, স্ট্যান্ডার্ড সাইজ, না চেঞ্জ করলেও চলবে। এটা আপনি দেখুন গোবর সার দিয়ে দিয়ে আমি গাছটিকে রিপোর্ট করেছিলাম সুন্দরভাবে, তো সেই গাছে দেখুন ফল এসে গেছে। গাছটি বন্ধুরা আমার 1 বছর আগের গাছ, ছোট জায়গায় বসানো ছিল, গাছটি তখন গ্রোথ করেনি। যখন আমি ফল ড্যামে দিলাম তখন তার পরিবর্তনে ফল আমাকে সঙ্গে সঙ্গে, মানে 1 মাসের মধ্যে আমার ফল এসে গেছে, জানুয়ারি না পড়তেই পড়তে। বন্ধুরা এই গোবর সার আর ফল মিশ্রিত আমি দিয়ে মাটি তৈরি করেছিলাম। এটি আমার সুপার ভাগোয়া আনার, দেখুন ফিমেল ফ্লাওয়ার, এটা এরম ভালো জাতি যদি আনার হয় না, এই আনারের লক্ষণ হবে ঠিক এইরকম টাইপের, লালটা হবে ডিপ রেড। আরটি আছে দেখুন বন্ধুরা, এই ভাগোয়া আনার কিন্তু অল্প বয়সেই গাছে ফল আছে। গাছটি আমার ছোট, মাত্র 2 বছর ভেতরে এই গাছ, এটা 1.5 বছর প্লাস বলতে পারেন। তো সেই গাছে দেখুন দানার গাছ, এটি এই দানার গাছে এই ফুল কেমন এসেছে দেখুন, এই ফিমেল ফ্লাওয়ার আনতে গেলে গাছে মিডিয়াম জল রাখতে হবে, না শুকনো না ভেজা। এইভাবে আপনারা শুরু থেকে গাছটি করবেন, তাহলে দেখবেন এই গাছে ফল আসতে বাধ্য। তো এই ফ্রি এয়ার গার্ডেন আপনাদের সত্য পরামর্শটি দেয়, যাতে কারণ এটি গাছ করতে এটি গার্ডেনারের যথেষ্ট পরিশ্রম লাগে, সেটি এই গার্ডেনার বেশি বোঝে। তাই আপনাদের বলছি দানা থেকেই করতে পারেন, শুধু মিডিয়াম ভেজা দেবেন, মানে একদিন ছাড়া একদিন জল দিলেই যথেষ্ট। খালি গ্রীষ্মকালে 2 বেলা দিতে পারেন, আবার একদিন ছাড়া দিলেও চলবে, কারণ এই ডালিম গাছ অতি কষ্ট সহিষ্ণু গাছ, কষ্ট সহ্য করতে পারে তবেই এই ফল দেয়, নচেত এ খালি বেড়েই যাবে কিন্তু আপনার ফল দেবে না। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই ফ্রি এয়ার গার্ডেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনারা আরও অনেক মূল্যবান কথা আপনাদের জানাবে। তো বন্ধুরা দেখুন আমার গাছটি দূর থেকে দেখলেই বুঝতে পারবেন কত বড় গাছ, অতি সামান্য একটি ছোট গাছ যা গুটি থেকে দেখুন বড় হয়েই অল্প জায়গাতেই দেখুন তখন ফল চলে আসে। আবার একটি দেখুন এই একটা ফল। তো আপনারা ফ্রি এয়ার গার্ডেন দেখলেই তবে এগুলো আপনারা জানতে পারবেন
যে সই পরামর্শ কোনটা, অথচ সোজা মাটিতে আপনারা খালি গোবর সার প্রথমে একটি 12 ইঞ্চি টপ হোক আর 16 ইঞ্চি টপ হোক, আপনারা 3 মুঠ পরিমাণ গোবর সারের সঙ্গে মাটি কিছুটা হলে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন। তাহলে মাটিটা একটু কালো মতো হয়ে যাবে আর এই গাছের নাইট্রোজেনের সম্পূর্ণ প্রথম যে দানা থেকে যে গাছের বৃদ্ধি সেটি সঠিকভাবে হবে। তারপরে আপনার এতে কলার খোসা জল, কলার খোসার গুঁড়ো, সিঙ্গেল সুপার ফসফেট, ডিএপি অল্প অল্প পরিমাণে দিতে থাকবেন, জলের সঙ্গে পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ বা 2 চামচ 2 চামচ করে দিয়ে 1 লিটার জলে গুলে এই দানার গাছে করে দেবেন। গাছের বৃদ্ধি আপনি কল্পনা করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা এই ফ্রি আর গার্ডেনকে আরও উৎসাহী দান করুন, যাতে আপনাদের সামনে এই ছোট্ট বন্ধুরা পুরো 2 ফুট হাইটের গাছের দেখুন কীভাবে ফল এসছে। তো এই ফ্রি আর গার্ডেনই আপনাদের একমাত্র সহি পরামর্শ দিতে পারে, যেটি আপনাদের জন্য সোজা। আপনাদের কোনো কিছু সারেতে হাড় গুঁড়ো সেই কুচি যদি নাই পান, শুধু সর্ষের খোল ভেজা জল শুকনো খোল যদি দিতে চান, তাহলে 1.5 চামচ মতো দিয়ে এটি গোড়ার চারপাশে একদম টবের কিনারা বরাবর গোল করে ঘুরিয়ে দেবেন আর সপ্তাহে 3 বার পানি দেবেন, একদিন ছাড়া একদিন জল দেবেন। দেখবেন এই গাছের বৃদ্ধি কেমনভাবে হয়। আর একে রাখবেন সকালে যে রোদ্দুর ওঠে যেন সেটাই পায়, বৈকালের রোদ্দুরে দুপুর পরের যে রোদ্দুর তাতে এই গাছ অত ভালো বৃদ্ধি হয় না, এর লাইট রোদ্দুর থেকে ডিপ রোদ্দুর পছন্দ করে। আর দুপুরের পরে যে রোদ্দুরটা হয় সেটি অতি কড়া হয়, সেই কড়া রোদ্দুর এরা হঠাৎ নিতে পারে না। প্রথম থেকে যে হালকা 6টা রোদ্দুর 5টা রোদ্দুর থেকে শুরু করে 12টা অবধি যে রোদ্দুর হয়, আস্তে আস্তে এরা ফল পাতা সমস্ত কিছু এরা সহ্য করতে পেরে যায়। আর আপনার ডাইরেক্ট যে বৈকালে যে রোদ্দুরটা হয় পশ্চিমে যে রোদ্দুরটা সেটা এটা ভালো বৃদ্ধি হয় না। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী বলতে চাচ্ছি। ডালিম্বা সবসময় পূর্বমুখে রাখবেন, দেখবেন আপনার গাছ ফুলে ফেটে উঠবে, ফলও হবে। যেন পশ্চিম পূর্ব দিক থেকে যেন সূর্য ওঠে তখন যেন প্রথম লাইটটা ওই পায়, দেখবেন গাছ খুব সুন্দর হবে। করে দেখুন বন্ধুরা, তারপরে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমায় জানাবেন। দানা থেকে করা যায়, দানা থেকে আপনারা কী করবেন, কোকোপিট আর গোবর সার মিশিয়ে তাতে দানাটা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির ভিতরে দানাটা দেবেন, দিয়ে অল্প করে গোবর সার দিয়ে চাপা দিয়ে ছাওয়া যুক্ত স্থানে রেখে দেবেন। সেই গাছ যখন বড় হয়ে যাবে আলাদা আলাদা করে সরিয়ে, যেমন ছোটো জায়গা দিয়ে 8 ইঞ্চি 10 ইঞ্চির মধ্যে একটা করে গাছ বসাতে পারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো দেখা হবে কোন নতুন ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে বন্ধুরা। ধন্যবাদ।